দর্শক, ঈদকে কেন্দ্র করে ঈদের কেনাকাটা ইতোমধ্যেই জমে উঠেছে। রাজধানীর ঈদ কেনাকাটার খবর জানবো এবার। আমরা যুক্ত হব আমাদের সহকর্মী সাবরিনা মজুমদারের সাথে। সাবরিনা আছেন ইস্টার্ন প্লাজাতে। সাবরিনা, আপনি জানাবেন যে ইস্টার্ন প্লাজাতে কেমন জমেছে ঈদ কেনাকাটা, যারা ক্রেতা রয়েছে তারা কি বলছে, আর বিক্রেতারাও কিনতে এসে কি বলছেন, বিস্তারিত জানাবেন। লাবণী, আপনি আমার আশেপাশে দেখে ইতোমধ্যে বুঝে গিয়েছেন যে ঈদের কেনাকাটা কেমন সমাগম চলছে এই মার্কেটটিতে। আমার আশেপাশে আমরা যেটা দেখেছি সেটি হচ্ছে ক্রেতারা আসছেন, তারা কিনছেন, এবং তারা কিন্তু ঈদ উপলক্ষ করে একদমই কেনাকাটায় ছাড় দিচ্ছেন না। এখানে আমি এসে যেটি দেখেছি সেটি হচ্ছে যে মোটামুটি সব মার্কেটেই হচ্ছে সমাগম রয়ে গেছে। এখানে বিক্রেতারাও বিভিন্ন ধরনের কালেকশন নিয়ে এসেছেন নতুনত্ব দেওয়ার জন্য ক্রেতাদের। ক্রেতারাও আসছেন, তারা কিনছেন পছন্দ মতো। এখানে যদি বলা যায় নারী ক্রেতাদের জন্য, নারী ক্রেতাদের জন্য হচ্ছে বিভিন্ন ধরনের পাকিস্তানি থ্রি পিস, এরপর পুরুষদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের নতুন কালেকশনের পাঞ্জাবি, আর ছোট বাচ্চাদের জন্য বিভিন্ন আকর্ষণীয় জামা কাপড় নিয়ে এসেছে। তবে আমি একটা জিনিস বলতে চাই যে আমি এখানে ক্রেতাদের সাথে যখন কথা বলেছি, তারা যেটি বলেছে যে তারা আসলে যে কাঙ্ক্ষিত পোশাকটির জন্য কিনতে এসেছে সেটি আসলে তাদের বাজেটের জন্য আসলে কিনতে পারছেন না, তারা সেটি দাবি করছে। এবং বিক্রেতাদের সাথেও আসলে কথা বলেছি, বিক্রেতারা যেটি বলেছেন যে বিক্রেতারা হচ্ছে তাদের কাঁচামাল, যে কাঁচামালের দাম বৃদ্ধি পাওয়ার জন্য তারা হচ্ছে ক্রেতাদের জন্য যে ক্রেতাদেরকে হচ্ছে তারা কাঙ্ক্ষিত জামা কাপড়টিও হচ্ছে দিতে পারছেন না। ক্রেতারা এটির জন্য একটু অসন্তুষ্ট, এবং তারা বলছে যে দাম যদি একটু কমানো যেত তাহলে হচ্ছে তারা আগে যেহেতু চারটার জায়গায় আগে যদি চারটা পোশাক কিনতো, কিন্তু এখন হচ্ছে তিনটি পোশাক হচ্ছে কিনতে পারত। এই ছিল সর্বশেষ খবর আমার থেকে। লাবণী, ধন্যবাদ সাবরিনা আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, রাজধানীর ঈদ কেনাকাটার সর্বশেষ তথ্য জানছিলাম আমাদের সহকর্মী সাবরিনার কাছ থেকে।